السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين في أموالهم حق معلوم للسائل والمحروم. وقال تعالى ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مسل له يوم القيامة شجاع نقرا له زبيبتان يأخذ بلحظتيه فيقول أنا كنزك أنا مالك. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله গোয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিনে কেরাম, তো আমরা সেই দীর্ঘক্ষণ যাবৎ দিনই আলোচনা শুনতে পারছি মহান আল্লাহ তালার তৌফিকে, এজন্য আরেকবার মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। ইবাদত আমরা করে থাকি, সালাত সিয়াম ইত্যাদি ইত্যাদি অনেক ইবাদত করে থাকি। ইবাদত কিন্তু সালাত সিয়ামের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না, দৈহিক যেমন ইবাদত আছে, ইবাদতে মালিও আছে, সম্পদের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা তাজুলু কদম ইবনা আদম ইয়াউমাল কিয়ামতে হাত্তা ইউসআলান আরবা, কিয়ামতের দিন আদম সন্তান তার কদম নাড়াতে পারবে না চারটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে আন মালিহি মিন আইনাক তাসাবাহু ও ফিমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমার সম্পদ আয় কিভাবে করেছো, কোন উৎসে আয় করেছো আর কোন কোন খাতে ব্যয় করেছো, এর একটা জবাবদিহিতা দেওয়ার আগ পর্যন্ত কেয়ামতের দিন আদম সন্তান তার কদম নাড়াতে পারবে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজের 24-25 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করেন যে ওই সকল লোকদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে, অধিকার আছে বঞ্চিতদের এবং যাঞ্চাকারীদের জন্য, যারা চায় এবং যারা চেতে পারে না কিন্তু তারা অভাবী, এদের জন্য হক আছে, অধিকার আছে। আর এই হক বা অধিকার বলতে সাধারণত আমাদের দানকেই বোঝায়। দুই ধরনের দান আছে, জাকাত আর ফেতরা, জাকাত ফেতরা এবং সাদকা। জাকাত হচ্ছে ফরজ দান, আর সাধারণ সাদকা যেটা হচ্ছে নফল, করলে নেকি আছে না করলে আপনার কোনো ধরাবন্ধা বা কোনো শাস্তির কোনো ব্যাপার নেই। এই জাকাত এটা একটা ফরজ ইবাদত, ইসলামের পঞ্চ রোকনের একটা রোকন। সহি বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বিষয়ের উপরে, তার মধ্যে একটা বিষয় বা একটা ভিত্তি হচ্ছে ইতাই জাকা, জাকাত প্রদান করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, তখন মক্কার বা আরবের এক শ্রেণীর বেদুইনরা তারা জাকাত দিতে অস্বীকার করে বসলো, জাকাতকে অস্বীকার করে বসলো। আল্লাহর রসুলের আমলে তারা জাকাত দিত কিন্তু আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা জাকাত দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ওমর এসে বললেন যে তারা তো মুসলিম, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কেমন করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে অবশ্যই অবশ্যই তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবই করব। যারা একটা রশি পর্যন্ত রসুলের যুগে দিয়ে থাকতো যাকাত হিসেবে, সেটাও যদি তারা দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন যে যারা নাকি স্বর্ণ রূপ পুঞ্জীভূত করে রাখে, নেশা পরিমাণ মালের মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে, অথচ যাকাত আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের ওই স্বর্ণরূপকে কেয়ামতের দিন আগুনে পোড়ানো হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ও জুনুবুহুম ও জুহুরুহুম, তাদের কপালে পার্শ্বদেশে এবং পিঠে ছ্যাঁকা দেওয়া হবে, তাদেরকে বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যে স্বর্ণরূপ জমা করেছিলে, জাকাত প্রদান করোনি, আজকে তার মজা অনুভব করো।
সহি বুখারীর 1403 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল এরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যাপ্ত পরিমাণ সম্পদ দান করেছেন সেই সম্পদের সে যাকাত প্রদান করেনি, যাকাত আদায় করেনি, মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামতে সুজান আকরা, তার ওই সম্পদকে কিয়ামতের দিন বিষধর সাপের আকৃতি দান করা হবে। সেই সাপের উপরে থাকবে দুটো কালো কালো চিহ্ন, বিষাক্তের চিহ্ন। সেই সাপ তাকে দংশন করবে আর বলবে, আনা কানজু কানা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই পুঁজি, তুমি যে জমা করেছিলে আল্লাহ রাস্তায় ব্যয় করনি, এর জন্য আজকে তুমি মজা অনুভব করো। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান। এই বিধান আমরা অনেকে জানি কিন্তু আমল করি না, কারণ এর যথাযথ নিয়ম আমরা অনেকেই জানি না। চার শ্রেণীর সম্পদে আমার যাকাত ফরজ হয়ে বসে আছে, অথচ আমি খবরও রাখি না। স্বর্ণ রৌপ্য নগদ টাকা ব্যবসায়ের মাল, এই সাধারণত যেগুলো আমরা ব্যবহার করি আমাদের জীবনে, এই সচরাচর বেশি যে সম্পদগুলো ব্যবহার হয় এগুলোর মধ্যে চার শ্রেণীর সম্পদে যাকাত ফরজ হয়, স্বর্ণ রৌপ্য নগদ টাকা ব্যবসায়ের মাল, এছাড়াও শস্য ফসল আছে, গবাদি পশু আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তবে এগুলো আমরা বেশি ইউজ করে থাকি। স্বর্ণ যদি 20 মিসকাল 20 দিনার তথা 7.5 ভরি হয়, আর রৌপ্য যদি 200 দেরহাম 5 উকিয়া তথা 52.5 ভরি হয়, এর সমপরিমাণ টাকা যদি আমাদের থাকে, সালাফে সালিহিনদের মূলনীতি হচ্ছে আনফাউলিল ফুকারা, স্বর্ণ বা রৌপ্যের মধ্যে হতে যেইটার নেশাব ধরলে ফকিরদের বেশি উপকার হয়, নেশাব আগে পুড়ে যায়, যাকাত আগে ফরজ হয়, সেইটাকে ধরতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 7.5 ভরি স্বর্ণের দাম এবং 5 উকিয়া রূপার দাম সমান সমান ছিল। যুগের পরিক্রমায় স্বর্ণের যোগান কম থাকার কারণে, চাহিদা বেশি থাকার কারণে স্বর্ণ এবং রৌপ্যর দাম আকাশ এবং জমিন তফাত হয়ে গেছে, যার কারণে এখন আমাদের রৌপ্যের মাধ্যমে নিসাব হিসাব করতে হবে। 52.5 ভরি রৌপ্যের দাম 65 থেকে 68 হাজার টাকা হতে পারে। এই 65 থেকে 68 হাজার টাকা যদি কারো এক বছর স্থিতি থাকে, তাহলে ওই ব্যক্তির যাকাত আদায় করতে হবে শতকরা 2.5 টাকা, 40 টাকা, 1 টাকা, 100 টাকা, 2.5 টাকা। 1 লাখ টাকা যদি হয়, বছর পূর্তি হয়ে গেলে 2.5 হাজার টাকার মালিক সেনা সম্পূর্ণ সেটা গরিব দুঃখীর হক, ফকির মিসকিনের হক, 8টা খাতে ব্যয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা আল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি আল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই 8টা খাতে আমাদেরকে যাকাতের অর্থ ব্যয় করতে হবে। 8টা খাতের মধ্যে প্রথম খাত হচ্ছে ফকির, যার কিচ্ছু নেই, কোনো সম্পদ নেই। দ্বিতীয় হচ্ছে মিসকিন, যার আছে কিন্তু তার চলে না, অভাব তাতে পূর্ণ হয় না, সে অভাবই থেকেই যায়, তাকে যাকাতের অর্থ থেকে সাহায্য করতে হবে। 3 নম্বরে আমেল, যাকাত আদায়ের যে কর্মচারী। 4 নম্বরে ইসলামের স্বার্থে যার হৃদয় আকৃষ্ট করা জরুরি, নবমুসলিম হোক বা ইসলামের প্রতি যে আকৃষ্ট, কিছু দিলে সে ইসলাম গ্রহণ করবে। এরপরে আছে দাসমুক্তির ক্ষেত্রে যে প্রথা বর্তমানে বিলুপ্ত। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, 1 লাখ টাকার মালিক 3 লাখ টাকা বা 2 লাখ টাকার দেনা, তার মানে তার সম্পদ তার দেনায় তাকে ঢেকে দিয়েছে, এই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধের সাহায্যের ক্ষেত্রে। এরপরে আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর 1 নম্বর রাস্তা হলো জেহাদ ফি সাবিলিল্লাহ, সশস্ত্র সংগ্রামের জন্য যদি অস্ত্রের প্রয়োজনে অস্ত্র কিনে দিতে হবে। আল্লাহর রাস্তার মধ্যে আরও আছে দাওয়াত ও তাবলীগ, দিনের প্রচার প্রসার, যেটা আমরা করতেছি দিনের কথা আপনাদেরকে বুঝাচ্ছি, এই যে মাদ্রাসা খুলেছি দিনের প্রচার প্রসারের জন্য, এটা ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল বলেন, মান খারাজা ফি লি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, যে এলেম অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়ে গেল, সেও আল্লাহর রাস্তায় গণ্য হলো বাড়িতে ফিরে আসা পর্যন্ত। এই যে দারুসুন্না সালাফিয়া মাদ্রাসা, এটাও কিন্তু ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এমনই একটা প্রতিষ্ঠান আমরা গড়তে যাচ্ছি, আমার ছেলেরা আপনার ছেলেরা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে কিন্তু শিখবে না। কচি বাচ্চার মুখ থেকে বের হচ্ছে যে কালেমা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কালেমা, ভারী কালেমা, যে কালেমার উপরে আর কোনো কালেমাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সর্বপ্রথম আমাদের সিলেবাসের কালেমাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বাচ্চা এটা শিখবে। আসমান জমিনকে যদি মোটা স্তরের সীসার পাত দিয়ে যদি ঘিরে দেওয়া হয়, তারপর যদি কোনো বান্দা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন ভেদ করে সেই কালেমা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। এটাই আমাদের সিলেবাসের মধ্যে আমরা রেখেছি। দোতলায় ব্যবস্থা করা আছে, যারা নিচে জায়গা পাবেন না তারা উপরে চলে যাবেন। তো এইগুলো আমরা শিক্ষা দিচ্ছি, আমাদের বাচ্চারা
ছোট ছোট দুধের বাচ্চারা যারা আমাদের মাদ্রাসা যারা ছেলে মেয়েদেরকে দিয়েছেন জানেন, আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাইছি যে আল্লাহ তাআলা কোথায় আছেন। তাওহীদ যদি ছোটবেলা থেকে ভিতরে না থাকে তাহলে বড় হয়ে কিন্তু ও নাস্তিক হয়ে যাবে। ভিতরে ব্যাস যদি ভালো থাকে, ভিত যদি ভালো থাকে, উপরে অনেক তলা করা যায়। তো আমরা ব্যাসটাকে ঠিক করার দায়িত্ব নিয়েছি, ইচ্ছা আছে আর অনেক বহুত। মাদানী সিলেবাসে আমরা এখানে ইন্টার পর্যন্ত ক্লাস চালু করবো, আলিম পর্যন্ত মাদানী সিলেবাস এমন কায়দায় আমরা করতে চাচ্ছি যে এখান থেকে একজন ইন্টার পাস করে যাবে, মানে আলেম হয়ে বের হয়ে যাবে। এরপরে সে চাইলে যে কোনো ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করতে পারে, এবং মদিনা ইউনিভার্সিটির সঙ্গে আমরা মোয়াদালাও করার জন্য চেষ্টা চালাবো ইনশাল্লাহ। সমমান যদি করে রাখি এখান থেকে সরাসরি আমাদের ছেলেরা মদিনায় চান্স পাবে ইনশাল্লাহ। তো সেই টার্গেট আমাদের, লক্ষ্য অনেক বড়, কিন্তু আমরা আছি এখন আতুর ঘরের মধ্যে, আতুর ঘরের মধ্যে আছি। এই জিনিসগুলোকে আপনাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে, এই আতুর ঘর থেকে কি করে স্বাবলম্বী করা যায়। এই প্রতিষ্ঠান আমরা দায় দায়িত্ব নিয়েছি, এটা মনে করলে হবে না। শুধু দায়ী দায়িত্ব আমাদের কয়জনের, আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব। কোরআন সুন্নাহর আলোকে একটা সঠিক প্রতিষ্ঠান, একটা বিশুদ্ধ প্রতিষ্ঠান গড়ে উঠবে, যেখান থেকে বাচ্চারা বিশুদ্ধ এলেম পাবে, এলেম শিক্ষা করবে। এই রকম প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকেরই এগোয় আসা প্রত্যেকের জন্য জরুরি। এই জন্য বলছি, আপনার জাকাত এবং ফেতরার একটা অন্যতম অংশ আমাদের এই দারুসুন্নাহ সালাফিয়া মাদ্রাসার ইয়াতিব এবং দুস্থ ফান্ডে অবশ্যই অবশ্যই দান করবেন। এখান থেকে যে বাচ্চা শিখে মানুষ হয়ে যাবে, এটা আপনার জন্য সৎকায় জারিয়া হয়ে যাবে। আপনি মরার পরেও, মৃত্যুর পরেও আপনার আমলনামায় নেকি পৌঁছাবে। যে সমস্ত বাচ্চারা বেতন দিতে পারে না, গরিব অসহায়, তাদেরকে আমরা এই ফান্ডের থেকেই বেতন, পোশাক পরিচ্ছদ, বই পুস্তক প্রদান করে থাকি। আমাদের সেই জাকাত ফান্ডের টাকা থেকে আমাদের জাকাত ফান্ডে আপনারা দান করবেন, ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। আরও ফি সাবিলিল্লাহ আছে দাওয়াত ও তবলিগের কাজ। এই সমস্ত ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে দান করলে আপনার দানের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিগুণে বাড়াই দিবেন, অনেক অনেক গুণে বাড়াই দিবেন। সূরা বাকারা 261 নম্বর আয়াত খুলে দেখবেন যে ফি সাবিলিল্লাহ দান করার কি নেকি। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে, কামাসালি হাব্বাতিন, তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা শস্য দানার মতো, মাটিতে পুঁতে দেওয়া হলো, সাতটা সরাবেল হলো, প্রত্যেকটা সরায়ে 100 করে দানা হলো, তাহলে কত হয়, 700 দানা। তাহলে আল্লাহর রাস্তায় একটা টাকা দান করলে 700 টাকা তো কমপক্ষে হবেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়ুযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাইবেন আরো অনেক অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। এজন্য আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো আমাদের এই ফান্ডে দান করার জন্য এবং মাদ্রাসায় প্রতি খেয়াল রাখার জন্য। আগামীতে আমাদের সাধারণ ফান্ডে কিছু খরচ আছে। মাদ্রাসায় একসময় কী ছিল আর এখন আপনারা দেখে যাবেন যে কী অবস্থায় এসে গেছে। আলহামদুলিল্লাহ ছয়তলার, আলহামদুলিল্লাহ বেঞ্চ আমরা পেয়ে গেছি, একজনেই সকল বেঞ্চ দেওয়ার ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জালনা বাকি আছে, আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের এক একটা করে জালনা দিবেন। টোটাল আমাদের নয়টা জালনা লাগবে, এক একজন যদি বলেন যে আমি এক একটা করে জালনা দিব, সালাতের পরে বলে যাবেন আমাদেরকে, তো এক একটা জালনা দিবেন, থাইয়ের জালনা। এই জানলা আমাদের বাকি আছে, আরও অনেক খরচ আছে। গত বছরের চাইতে এবছর খরচ আমাদের অনেক বেশি আছে। এই খরচের ক্ষেত্রে লক্ষ্য রেখে আপনারা দানের মাত্রা বাড়াই দেবেন, পাশাপাশি আপনাদের ছেলে মেয়েকে আমাদের মাদ্রাসায় অবশ্যই অবশ্যই পড়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা কাতার সোজা করে বসে যাই, এইবার কাতার সোজা করে বসে যাই। সর্বশেষ জাকাতের খাত হচ্ছে অবনিস সাবিল, মুসাফির ব্যক্তি যদি অসহায় হয়ে যায় দূর সফরে গিয়ে, ওই কাতারে কাতারে আমরা বসে যাই, সামনে পিছন করে কাতারে কাতারে বসে যাই, সামনে পিছন করে আমরা মুখোমুখি হয়ে কাতারে কাতারে বসে যাই, কাতার সোজা করে বসে যাই। এই আটটা খাতে আমার জাকাতের অর্থ ব্যয় করতে হবে। ব্যবসায়ের মাল যদি আমার থেকে থাকে, ব্যবসায়ের মালকে টাকার হিসাব করে আমার জাকাত আদায় করতে হবে। এর পাশাপাশি সাদাকাতুল ফিতর আছে, যেটা রমজানের সঙ্গে খাস, প্রত্যেক ব্যক্তি ছোট বড় সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করে দিতে হবে। আর বাদ বাকি মাসলা মাসাইল আপনারা পরে ওলামা ইকরামের কাছ থেকে জেনে নেবেন। আপনারা কাতারবন্দী হয়ে বসে যান, এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। হ্যাঁ, কাতারবন্দী হয়ে বসে যান।